এই যে গাইস দেখুন আমার শোনা আপনাদের সবাইকে গুড মর্নিং বলছে। এই দেখুন নাই যে হাই গাইস এসেছিল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা ব্লগ। আপনাদের সবাইকে ওয়েলকাম, ছড়িয়ে ছিটিয়ে সবাইকে ওয়েলকাম। তার ঘরে সবাই কেমন আছেন? এই যে আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা, আমিও ভালো আছি। অর্ধেক পড়া অর্ধেক আলিশ, অনেকটা কষ্টই দিচ্ছি, তাও সকালে থেকে ধরুন অনেকটাই ভালো আছেন। তাই আমি দৌড়ে এলাম মুখে বালিশগুলো তুলতে দেখে। ভোরবেলা যেরকম পরিস্থিতি ছিল তার থেকে একটু বেটার আছে। ওষুধ খেয়েছি অনেক রকম, শোনা যাচ্ছে না? গরম জল ওষুধ সবকিছুই খাওয়া হচ্ছে। এই যে আমার শোনা দেখছেন আপনাদের, আমার এটাতে ভয়েস দেয়াই আছে। দেখুন গাইস এই যে পরপর এতগুলো ব্যাগ, আপনারা ভাববেন না তো এতগুলো না বানো কুকুর আর সব আমার শোনা কাঁধে করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গল্প করে পাঁচিলের সাথে, দেয়ালের সাথে, গাছের সাথে, সেই জন্য এইরকম রাখা। আর একটা কথা গাইস, আমার মানে প্রচন্ড আজকে বুকে পেন হচ্ছে, যার জন্য আমি একটু জোরে কথাও বলতে পারছি না। চলুন আপনারা সারাদিন আমার সাথে থাকুন। এই যে আমার পুকু গুছিয়েছে বিছানা, দেখুন, বুঝতে পারছেন? বলছে হয়নি, কি বলছে বলো? গোছানো হয়নি বলছে, সুন্দর হয়েছে। আপনারা বলবেন পুকু কেমন গুছিয়েছে, মানে বিছানা তো টানটান এখনো করতে শেখেনি, আমাকেই করতে হয়, বাট যেটুকু করে নিজের ইচ্ছেই। আজকে দেখছি একদম শরীরটা খারাপ, আমি এখন বিছানাটা টান টান করবো, গুছিয়ে এসছে ওর মতো করে। দেখুন গাইস নীলকণ্ঠ গাছটা কেটে দেওয়ার পর এই দেখুন হলুদ রঙের নীলকণ্ঠ। আমরা মানে সারপ্রাইজ হয়ে গেছি সকালবেলা, মানে এই গাছটা থেকে এটা উচ্ছে গাছটা, দেখুন ফুল এসে গেছে। সেই দুটো বীজ পুঁতেছিলাম আপনাদের বলেছি, আর এই যে অ্যালোভেরা গাছটা, মানে আপনাদের কী বলবো গাইস, নীলকণ্ঠ এইটা যেরকম নীল ফুল হচ্ছে, একই গাছের বীজ। আর আপনার কী হচ্ছে ওইটা দেখালাম আপনাদেরকে, হলুদ রঙের নীলকণ্ঠ এই যে গাছের সাথে। আর এইগুলো হচ্ছে ঘাস ফুল গাছ, করবি ফুলের মতো ঠিক পিঙ্ক কালারের ফুল হয়। আর এটা দেখুন মানি প্ল্যান্টের গাছটা, এত রোদ এত গরম গেছে, এই যে পাতাগুলো রীতিমতো হলুদ হয়ে গেছে, গাছটা প্রচুর লম্বা। দেখুন সকালের পরিবেশটা, আকাশটা কেমন একটা গোমরা করে আছে। আর এই সামনের বাড়ি, মেয়ে জুম করে সামনের বাড়ি, যে হলুদ রঙের দেখুন খেয়াল করুন, হলুদ রঙের জবা, সেটাই মেয়ে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু একটা গাছেই সাদা নীল প্লাস হচ্ছে আপনাদের হলুদ রঙের নীলকণ্ঠ। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা জানেন সকালবেলা উঠে গাছ দেখালাম, বাট আমার চেস্টে এত পেন হচ্ছে, আপনাদের সাথে আমি জোরে কথা বলতে পারছি না, বাট ভয়েস দেবো কেমন করে আমি জানি না। এখন ভাবলাম সামনে একটু আসি, মানে ভীষণ শরীরটা খারাপ, মানে আওয়াজ করতে পারছি না, জোরে আওয়াজ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তবু সবাইকে বলি আমি এই কারণেই এলাম যে ওয়াচ টাইম বড্ড কমে যাচ্ছে, প্লিজ সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, সবাই চেষ্টা করবেন একটু ওয়াচ টাইমটা বাড়াতে, মানে আমাকে জাস্ট যতটুকু পারবেন সামর্থ্য যেভাবে যখন সময় পাবেন একটু দেখবেন প্লিজ। প্রচুর ওয়াচ টাইম নিয়ে বিয়ে হয়ে যাচ্ছে, একদম বাড়ছেই না, কেটে যাওয়াটা তো বাদ দিন, ওটা এখন ধরে নিয়েছি, ওটা আর রুটিনের মধ্যে নয়, এভরিডে কাটছে। বাট ওয়াচ টাইমটা সবাই আপনারা যদি সাহায্য না করেন তাহলে তো হবে না, আপনাদের সাহায্য করতে হবে, আপনাদের সাহায্য অবশ্যই অবশ্যই চাই, আপনাদের হেল্প চাই। আমি এর থেকে জোরে কথা বলতে পারছি না গাইস, জানি না ভয়েসটা কেমন করে দেব, চেষ্টা করবো, তো আপনারা আমার সাথে থাকুন। চলুন সারাদিন যা করবো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন, আমি আপনাদের পাশে থাকবো। বুঝতে পারছেন প্রচণ্ড ঘামছি, যাই হোক তবুও বলি সবাই সাথে থাকুন, পাশে থাকুন, একসাথে চলুন কাজ করি, আমার সাথে থাকুন। চলুন গাইস এই দেখুন, এই যে মা মেয়ে বলে দুটো ডিম আর কুদ্দি, দেখুন ডিমগুলো নিয়েছি, আদা পেঁয়াজ রসুন নিয়েছি,
তারপরে আপনার লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা সব একসাথে করে ফেলেছি একসঙ্গে দিয়ে ডিমটা করব যেহেতু মা মেয়ে দুজন দুটো ডিম করব এমনি এখন আমরা ডিম চিন সেরম খাই না গ্যাসের জন্য আর কুদ্দি ভাজবো এইভাবে কুদ্দি কারা লম্বা করে ভেজে খান একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে কুদ্দি ভাজা আর এই দেখুন পুরো কাই হয়ে গেছে ডিমটা শুধু এই গ্রেভিটা দিয়েই মুছে মুছে খাওয়া হয়ে যাবে ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি গাইজ কেন বুঝতেই পাচ্ছেন শরীরটা সেরকম মানে ভালো নয় এই যে আমার বাচ্চাদের জন্য জল পাখিদের জল দিতে এসেছি তাও তো আগের থেকে অনেকটা গরম কম গাইজ অনেকটা গরম কম সারাদিন আজকে খালি জলই খেয়ে গেছি গাইজ এই ব্যথার জন্য যাই হোক এখন তাও একটু অনেকটাই মানে হাঁটাচলা ওপরে উঠে আসতে গেলেও কষ্ট হচ্ছিল কিন্তু জল প্রচণ্ড গরম হয়ে যায় এই ঘুমশুনি গরমের মধ্যেও গা মানে মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যেও কিন্তু জলটা ভালো গরম হয়ে যায় ওরা বেশিরভাগ সময় সন্ধ্যের দিকে আর দুপুরের দিকে স্নান করে দুপুরের দিকে তো এই কতদিন জল প্রচণ্ড গরম হয়ে যেত প্রচণ্ড তার মধ্যেও এসে দেখতাম হয়তো গরম জলটা আমরা খেয়াল করিনি রোদটা ঘোরে